সব কিছু ঠিকঠাক থাকলে রবি ফাউলারের হাতেই উঠতে চলেছে ইস্টবেঙ্গল কোচিংয়ের রিমোট কন্ট্রোল। সম্ভবত দিন কয়েকের মধ্যেই ঘোষণা করবে লাল হলুদ। সরকারিভাবে দলের দায়িত্ব হাতে না পেলেও লিভারপুলের প্রাক্তন ফুটবলার দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলেই সূত্রের খবর। স্কটল্যান্ডের সংবাদমাধ্যম ডেলি রেকর্ডের প্রতিবেদন অনুযায়ী সেল্টিকের প্রাক্তন ফরওয়ার্ড অ্যান্থনি স্টোকসের সঙ্গে কথাবার্তা বলতে চলেছে ফাউলার। সেল্টিকের হয়ে 135টি ম্যাচে অংশগ্রহণ করে গোল করেছেন 58টি। আর্সেনাল, ব্ল্যাকবার্ন রোভার, শেফিল্ড ইউনাইটেড সহ একাধিক নামিদামি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্টোকসের। আয়ারল্যান্ডের অনূর্ধ্ব 21 ও সিনিয়র দলের হয়েও খেলেছেন এই অ্যান্থনি স্টোকস। গত রবিবার FSDL-এর চেয়ারম্যান নীতা আম্বানি ইস্টবেঙ্গলের ISL-এ অন্তর্ভুক্তির কথা জানিয়েছিলেন। হাতে সময় কম ইস্টবেঙ্গলের, দেশীয় ফুটবলারদের নিয়োগ করা হলেও বিদেশি ফুটবলার পছন্দ করবেন ফাউলার নিজেই। সেই কারণেই অ্যান্থনি স্টোকসকে আনতে উদ্যোগী হয়েছেন লিভারপুল কিংবদন্তি। শুধুমাত্র এখানেই থেমে নেই ফাউলার। শোনা যাচ্ছে তার আগের কোচিং করানো ক্লাব ব্রিসবেন রোয়ার থেকে স্কট নেভিল নামের ডিফেন্ডারকে আনতে চলেছেন। 31 বছর বয়সী এই ডিফেন্ডার উচ্চতা 6'2", অস্ট্রেলিয়ারই বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 23 ও জাতীয় দলের হয়েও 5টি ম্যাচ খেলেছেন।